হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি ডিজব স্কুলের আরও একটি নতুন ক্লাসে। আজকে আপনারা বোর্ড দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কোন অঙ্কটা নিয়ে আলোচনা করব। আপনারা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা ইদানিং সময়ে চাকরি পরীক্ষাতে কিন্তু মাঝে মাঝে চলে আসছে। আমি গত ক্লাসেও বলেছি যে এখন আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে অঙ্ক বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শুধুমাত্র যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমরা সবাই জানি যে সামনের দিনগুলোতে অনেক বেশি চাকরির পরীক্ষা রয়েছে, সুতরাং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, চলুন আজকে এটার একটা শর্টকাট টেকনিক রয়েছে বা একটা ম্যাজিক্যাল টেকনিক রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কত সহজে এই ধরনের অঙ্কগুলো সমাধান করা যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আমি একটু বলে রাখতে চাই যে সাধারণত আমরা যখন এই ধরনের অঙ্কগুলো করি বা এই অঙ্কটা সলভ করি, আমরা যেভাবে করে থাকি সেভাবে করতে গিয়ে কিন্তু আমাদের 3-4 মিনিট সময় লাগে, ন্যূনতম 3 মিনিট সময় লাগে। যেমন এই অঙ্কটা যখন আমরা সমাধান করি, আমরা কিন্তু ধরে নেই যেহেতু একটি পরপর 4টি সংখ্যা অর্থাৎ ক্রমিক সংখ্যা, আমরা প্রথম সংখ্যাটা x ধরি, তারপরেরটা x+1, তারপরেরটা x+2, তারপরেরটা x+3, অর্থাৎ এরকম এই যে একটি সংখ্যা 2টি 3টি 4টি, এটা ধরে নিয়ে এগুলোর যোগফল এই যে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকে এটা লিখে দেই। তারপরে x এর মান বের করে পরের 4টি সংখ্যার যোগফল বের করি। কিন্তু আজকে আমি যে টেকনিকটা আপনাদের শেখাবো, যে অঙ্কটা করতে আপনাদের 3 মিনিট সময় লাগবে, সে অঙ্কটা করতে শুধুমাত্র 3 সেকেন্ড। আমি আবারও বলছি, মাত্র 3 সেকেন্ড এই অঙ্কটা কিন্তু সমাধান করা সম্ভব। দেখুন কিভাবে। এখানে বলেছে পরপর 4টি সংখ্যার যোগফল 34, আমরা 34 লিখে নিলাম। পরের 4টি সংখ্যার যোগফল, এখানে যদি ক্রমিক সংখ্যা হয়, যে পরপর কথাটা যদি থাকে, পরপর 4টি সংখ্যার যোগফল 34 হলে পরের 4টি সংখ্যার যোগফল কত? এই যে প্রথম 4টি সংখ্যার যে যোগফল, এটা আমরা লিখে নিলাম। এরপর যেটা করতে হবে সেটাই হচ্ছে আমাদের টেকনিক। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে 4 বলছে, অর্থাৎ পরের 4টি সংখ্যা, পরের 5টি, পরের 7টি, পরের 8টি, পরের 10টি, যেটাই হোক, এইখানে যে সংখ্যাটা থাকবে, যে পরের 4টি সংখ্যার যোগফল কত, তাহলে আমরা এই যে 4 সংখ্যাটা রয়েছে এটার উপরে আমরা স্কোয়ার করে দেব। তাহলে দেখুন কি হচ্ছে, 34 যোগ 4-এর উপর স্কোয়ার করে দিলে 16, সমান 34 এবং 16 হচ্ছে 50। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখলেন কত সহজে আমরা এই অঙ্কটা সমাধান করলাম? আমরা 3 মিনিটের জায়গায় 3 থেকে 4 সেকেন্ডে অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। এখন আমরা এই ধরনের আরও 2-1টা অঙ্ক প্র্যাকটিস করতে পারি। ধরা যাক এখানে পরপর 6টি সংখ্যার যোগফল, পরপর 6টি সংখ্যার যোগফল 165 হলে, পরপর 6টি সংখ্যার যোগফল 165 হলে আমরা যেটা বের করব, তাহলে আমরা ঠিক আগের নিয়মেই বের করে নিই। কি শিখেছিলাম আমরা, যে এই সংখ্যাটা আগে লিখব, 165 যোগ এখানে 6 হবে, পরের 6টি, মানে প্রথম 6টি সংখ্যার যোগফল 165 হলো পরের 6টি। তাহলে এখানে আমরা কি করব, 6-এর উপর স্কোয়ার দিয়ে দেব। তাহলে যেটা হচ্ছে 165 যোগ 6-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 36। ওকে, আমাদের অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেল। 65 এবং 36 যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে 201। আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর, অর্থাৎ প্রথম 6টি সংখ্যার যোগফল যদি 165 হয় তাহলে পরের 6টি সংখ্যার যোগফল হচ্ছে 201। দেখলেন কত সহজে সমাধান করে ফেললাম আমরা। আমরা যদি আরও একটা অঙ্ক করি এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরা যাক পরপর 5টি সংখ্যার যোগফল
যদি 285 হলে পরের পাঁচটি সংখ্যার যোগফল কত? তাহলে এটা আমরা সমাধান করি, আপনারা একটু নিজেরাই চেষ্টা করুন। এই অঙ্কটা আপনারা একটু নিজেরা করার চেষ্টা করেন, আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি। আমি আশা করছি অবশ্যই আপনারা সমাধান করে ফেলেছেন। আমরা এখন করি 285, আমরা বলেছিলাম 285 যোগ 5-এর উপর স্কোয়ার করে দেব আমরা, অর্থাৎ 5-এর উপর বর্গ করে দেব। তাহলে হচ্ছে আমাদের কত? 285 যোগ 5-এর উপর বর্গ করলে হচ্ছে 25, সমান সমান উত্তর হয়ে যাচ্ছে আমাদের 310। আমরা কত সহজেই একটা জটিল অঙ্ককে সহজ রূপে করে ফেললাম। আশা করছি আজকের এই ম্যাজিক্যাল টেকনিকটি আপনারা সবাই শিখে ফেলেছেন। এই ধরনের অঙ্ক আসলে আর কোনো সমস্যা হবে না আপনাদের। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের এই ক্লাসটুকু? আমি আশা করছি যে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর আমাদের আমাদের এই ক্লাসগুলো থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।